সবসময় ঘরে ভেতর থাকলে হয়, একটু বাইরে ঘুরে বেড়াও, যাও যাও। ওই দেখো গাইস কেমন লাগছে তোমরা সেটা দেখো শুধু। তো দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9:30 গাইস। সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, এদিকে আমাদের আমড়া গাছটা একদম টাকলু হয়ে গেছে, এই দেখো বেশ ভালোই হয়েছে, আর দেখেছো এর জন্যই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। কিন্তু এই সাইডের এই পাতাগুলো ঝরলে আরও খুশি হতাম। তো বেশ ভালো কথা, সমস্যা নেই, ওটাও সময় হলে ঝরে যাবে। তো আমাদের সবকটা পায়রা বর্তমানে খাঁচার ভেতরে আছে গাইস, সবকটা বলা ভুল হবে, অনেক পায়রা আমাদের বাইরে আছে। এই দেখো বাবুরা এইখানে পুরো লাইন দিয়ে বসে আছে, কে কে বাইরে আছে আমি তোমাদের দেখিয়ে দিই। এইখানে আমাদের বাড়ির বাচ্চাটা, নতুন কালদমের যে বাচ্চাটা, সেই বাচ্চাটা এই যে, আর এদিকে আছে নতুন জোড়া। নতুন জোড়া বলতে হাট থেকে যে গিরিবার জোড়া কিনেছিলাম সেই জোড়া। তো এদের আমি বাইরে কেন বের করেছি, কারণ হচ্ছে এদের বিবেক নিয়ে গেছিলো, বিবেক নিয়ে গিয়ে বিবেকের বাড়ি থেকে ওড়ালো। তো এরা কি করলো, এরা টান টান আমার বাড়ি ফেরত চলে আসলো। বেশ ভালো কথা, সমস্যা নেই, পরে দেখা যাবে এরা কেমন ওড়ে কেমন খেলে গাইস। তো আপাতত আমি এখানে বাচ্চাটাকে রেখেছি, বাচ্চাটা একটু রোদের ভেতরে থাকলে ভালো হবে ওর জন্য। ওকে পুরো সম্পূর্ণ খাইয়ে দাইয়ে রেখেছি, তাও ওর খেতে ইচ্ছা করছে এখন গাইস। ওকে আমি এখন আবার খাইয়ে দেবো একটু, কিন্তু ওর বোতলটা কোথায় গেল, কই গেল কই গেল, আসো আসো, এই যে আসো আসো। গাইস ট্রেনিং দেওয়ার জন্য এটাই সবথেকে ভালো সময়, এই সময় থেকেই ট্রেনিং দিতে হবে। এখন এই যে কাছে ডাকার ট্রেনিংটা দিতে হবে, আসো আসো, এই যে এই যে এই যে আসো 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 আসো। এর একটা নাম দিতে হবে সুন্দর দেখে, এর জন্য একটা নাম দিতে হবে, তোমরাই আমাকে নামটা সিলেক্ট করে দেবে, ঠিক আছে? তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম। তো এখন আপাতত এর একবার মুখ ঢোকাতে পারলে পুরো পারফেক্টভাবে খাওয়া শুরু করে দেবে। ওই দেখো না, ওই দেখো ওই দেখো, এক হাত দিয়ে হয় না গাইস, আর এক হাত দিয়ে ওর মাথার সামনে একটু ধরতে হয়, তাহলে খুব সুন্দরভাবে খায়। তো এখন আমরা তো থাকুক, যেহেতু ওর পেটে অনেকটা খাবার আছে, ওকে আমি একটু পরে খাইয়ে দিচ্ছি সবকটা পায়রা ছাড়ার পরে। তো এখন আপাতত আমরা চলো সুন্দরীর কাছ থেকে ঘুরে আসি, দেখি সুন্দরী মহারানী কী করছে গাইস। চলো চলো চলো, সুন্দরী মহারানীকে আমি আলু খেতে দিয়েছিলাম, আলুগুলো কি খেয়েছে সুন্দরী? কী হচ্ছে? তো সুন্দরী এখন আপাতত এই দেখো খাঁচার সামনের দিকে চলে এসছে, সুন্দরী আলু খেয়েছে, ওই যে দেখো একটা আলু এখনও আছে, ওই দেখো অর্ধেক খেয়ে রেখে দিয়েছে। তো সুন্দরী খাঁচাটাও আমি টোটালি পরিষ্কার করে দিয়েছি, আবার এতটা পটি করে দিয়েছে গাইস, এটাও আমার পরিষ্কার করতে হবে, সেটা আমি করবো স্নান করার সময়। সুন্দরী খাঁচাটা এখন নোংরা রাখা যাবে না, যেহেতু ওর কদিন পরে বেবি হবে, নোংরা রাখলে আমাদেরই সমস্যা। তো আপাতত সুন্দরী এখানেই থাকুক, এখানে স্থানীয় আটকানো আছে, সমস্যা নেই। কিন্তু একটা সমস্যা আছে গাইস, যাই দেখো আমাদের আমাদের লক্কাটা, আমাদের লক্কাটার ঠান্ডা লেগেছে, প্লাস হালকা টাল রোগ হয়েছে, তো এর জন্য একটু লেট হচ্ছে, একটু সমস্যা হচ্ছে টাল রোগটা সারাতে। তো থাকুক আপাতত, এখন আমরা চলো পায়রার খাঁচার ভেতর থেকে ঘুরে আসি, দেখি সবকটা পায়রা কী করছে। সবকটা তো না গাইস, অর্ধেকের বেশি হবে, তাও চলো চলো আগে এই পর্দাটা সরিয়ে দিই, পর্দাটা সরালেই আলো ঢুকবে ঘরের ভেতরে। সরিয়ে দিলাম, সরিয়ে দিয়েছি, এইবার চলো ভেতরে। তো গুড মর্নিং সবাই। ও বাবা, চুচু আজকে খাঁচার বাইরে কেন? চুচু সবসময় থাকে খাঁচার ভেতরে, আজকে খাঁচার বাইরে। তো বালা, চুচু, তারপরে চুচুর জোড়া, তারপরে আমাদের নাপতার জোড়া, তারপরে আমাদের সবুজটা, সবকটা নিচে আছে, আর বাদ বাকিগুলো দেখো বান্দরের মতো ঝুলে আছে। বেশ ভালো কথা, সমস্যা নেই, আমার এগুলো বানানো ব্যর্থ যায়নি গাইস। তো এই সাইডের আমি গামছা যেটা ছিল সেটাও আমি সরিয়ে দিয়েছি, এখন একটু হালকা হালকা আলো ঢুকছে, রোদ ঢুকছে, ওদের জন্যই ভালো হবে। তো মগরাটাও আছে, কিন্তু নাপতার কাছে দাঁড়িয়ে আছে কেন মগরাটা, বাট সমস্যা নেই গাইস, কালকে আমি নাপতার নাপতার জোটকে আমি মিটিং করতে দেখেছি গাইস। তো এখন আপাতত দেখে আসি আমরা এই সাইডে সবাই কী করছে। তো এইখানে দেখো ম্যাডাসটা দাঁড়িয়ে আছে, আর জোট নিচের খোপে আছে, ও জোট গাইস খ্যাট টেনে পুরো ভরে ফেলেছে, ও জোট তোর খ্যাটটা নিনি, এই যে এই লোক খ্যাট টেনেছে, ঠিক আছে, এই লোক খ্যাট টেনে পুরো সম্পূর্ণ ভরে ফেলেছে ও জোট। আমার মনে হয় আবার ডিম দেবে ওর পেটে, আমি ডিম ফিল করতে পারছি। তো দেখা যাক কবে ডিম দেয় গাইস, ডিম দিলে আমি চেঞ্জ করে ওদের নিচে প্লাস্টিকের ডিম দিয়ে দেবো। কিন্তু গাইস প্লাস্টিকের ডিম আমার কাছে
নেই, প্লাস্টিকের ডিম আমার কিনে আনতে হবে আরও দু তিনটে মতন। তো বেশ ভালো কথা, সমস্যা নেই, ডিম দেওয়ার অপেক্ষা শুধু। তো এখন আমরা দেখে আসি আমাদের সুলতানের বাচ্চা কি করছে। ওই দেখো সুলতানের বাচ্চা কালারটা দেখেছো, সুলতানের বাচ্চার কালারটা জাস্ট অফ হচ্ছে গাইজ, কেমন যেন ব্রাউন ব্রাউন হচ্ছে, তারপরে হচ্ছে অ্যাশ অ্যাশ কালারের হচ্ছে। তো দেখা যাক ওটা বড় হলে কেমন আসবে কালারটা। তো থাকুক আপাতত সুলতানের বাচ্চা। এই দেখো আমাদের বালার বড় বাচ্চাটা, আমাদের বালার বড় বাচ্চাটা বাইরে উঁকি মারছে বেরোবে বেরোনোর জন্য। তো ওকে আজকে আমরা বাইরে নিয়ে যাবো, যেহেতু বাইরে অনেকটা রোদ আছে, আর ও একটু বাইরে ঘুরে ফিরে দেখুক যে বাইরের পুরো প্রকৃতিটা কেমন। যাবা বাইরে, যাবা? ওই দেখো ও বাবা, ঠোকা দিতে দিতে আমাকে ও নিজেই পড়ে যাচ্ছে। তো থাকুক আপাতত এইখানে। দেখো গাইস, চুচু পুরো খ্যাট টেনে টেনে ভরে রেখেছে, চুচুর জোড়ও আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। তো আমাদের চটিয়ালের নিচে যে ম্যাড্রাজের বাচ্চা ছিল, সেই ম্যাড্রাজের বাচ্চা কেমন আছে চটিয়াল একটু দেখাও তো। আমি একটাকে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর আছে এবং শুয়ে আছে। ওই দেখো ওর পেটেও অনেকটা খাবার আছে, বেশ ভালো কথা গাইস। তো থাকুক, সমস্যা নেই। আর আমাদের এই দেখো গিরিবাজের বাচ্চাটা, গিরিবাজের বাচ্চাটাকে আমি এই খোপে রেখেছি, মাঝে মাঝে ও এই খোপেও যায়, সমস্যা নেই। আর ওর মা বাবা ওকে দুজনই খাইয়ে দেয় গাইস। তো বেশ ভালো কথা, ওকেও একটু রোদে নিয়ে যেতে হবে। তো এখন আপাতত চিনাটা এখনও বাচ্চার কাছে বসে আছে, থাকুক সমস্যা নেই। চিনাটা যত বাচ্চার কাছে বসে থাকবে ততই ভালো, বাচ্চা ওম পাবে। আগেরবার ওমের জন্যই মারা গেছে গাইস। এই দেখো আমাদের বালার বউ একটা প্লাস্টিকের ডিম আর একটা ফিমেল ডিম নিয়ে বসে আছে। ফিমেল বাচ্চাটা এবার কিন্তু চাই আমার, ঠিক আছে? প্লাস্টিকের ডিমটা আমি সরিয়ে দেবো যখন একটা বাচ্চা ফুটে যাবে তখন গাইস। তো এখন আপাতত তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিলালের বাচ্চা। ওই দেখো চটিলালের বাচ্চা খুব সুন্দর হচ্ছে, কিন্তু চটিলালের বাচ্চার এই এইটা কি হচ্ছে, এইখানে একটু সমস্যা নাকি গাইজ? ওইটা সমস্যা না, হরকাঠি, না না সমস্যা না, ওটা হচ্ছে হরকাঠি হচ্ছে, ওটা হরকাঠি উঁচু হয়ে আছে। তো বেশ ভালো কথা, কিন্তু খোপটা একটু নোংরা হয়ে আছে, বাট সমস্যা নেই, দেশি খুব সুন্দর মানুষ করে, পটি তো সব সাইডে আছে, মিডিলে বাচ্চা যেখানে আছে সেখানে পুরো ফ্রেশ গাইজ। তো বেশ ভালো কথা, চলো এইবার চলো আমরা বাইরে গিয়ে সবকটাকে খেতে দিয়ে দিই, যেহেতু বাইরে অর্ধেক পায়রা অপেক্ষা করছে আমাদের এদের ছাড়ার। তো চলো এখানে নতুন বাচ্চাটা প্লাস গিরিবার যেটা নতুন ওইটাও চলে এসছে, বাদ বাকি সবকটাই ছাদের ওপরেই আসে গেছে। তো এখন সবকটাকে ছেড়ে দিই। আসতে চায় না, শয়তান হয়ে গেছে। তো এখন আপাতত দেখি সবকটাকে ডাক দিই। দিয়ে দিয়েছি একবারে অনেকটা খেতে, কিন্তু একটাই ভয় এবার গেছে, আমি একবারে এতটা এরকমভাবে ঢেলে দিলাম তো খাবারের ভেতরে এখন পটি না করে দেয়। তো এখন আপাতত দেখি বাচ্চাটাকে বের করি। বাচ্চাটাকে জল খাওয়াতে হবে। পুরো জল খাওয়ানো কমপ্লিট, এখন দেখি ও খায় নাকি একটু খাবার। বাচ্চাটার পেট এখন সম্পূর্ণ পুরো ভর্তি, ঠিক আছে? ওকে আমি সকাল সকালই খাইয়ে দিই, যেহেতু ওর দিকে আমি একটু বেশি ধ্যান দিচ্ছি, যেহেতু ওকে আমার বড় করা ইম্পর্টেন্ট, দরকারি বড় করা, ঠিক আছে? ওকে আমি কিছু করতে যাবো। একে এদের ভেতরে ছেড়ে রাখা যাবে না, আর খাবারটাও এখানে রেখে দিই। তো গাইজ এরা এখনও গমটা ফিনিশ করতে পারিনি, মানে এখন আর এদের আমার খেতে দেওয়ার কোনো দরকার নেই, যতটুকু খাবার দিয়েছি এদের, না হলেও 12টা 1টা পর্যন্ত যথেষ্ট গাইজ, এর থেকে বেশি খেতে দিলে সমস্যা হবে। তো জল আমি আপাতত ওইটুকু দিয়েছি, বাদ বাকি জলটা আমার ভরে দিতে হবে, 2 লিটারের 1টা বোতল দিয়ে দেবো। আগের বোতলটা গাইজ পুরো চিকসা হয়ে গেছে, এর জন্য ওটা ফেলে দিয়েছি। তো এদিকে সুলতান এইখানে খাবার রেখে সুলতান ওই দিকে গিয়ে কি খাচ্ছে? কিভাবে
দেখো খাবারের ভেতরে কিভাবে পটি করেছে, এই দেখো পুরো নেটা নেটা করে দিয়েছে পটি করে। এই কাজটা কে করেছে বলো তো? যে ডিমে ছিল আমার মনে হয় দেশি করেছে, এগুলো দেশির কাজ, দেশি এত করে। ঠিক আছে, তো বেশ ভালো কথা, সমস্যা নেই, তো সবাই এখনও খাচ্ছে। আর এইদিকে কে কে চলে এসছে সেইটা দেখো, এইদিকে আমাদের সুলতান চলে এসছে, তারপরে যে গিরিবাস জোড়া ছিল সেই গিরিবাস জোড়া চলে এসছে, প্লাস আমাদের সবুজটা চলে এসছে। সো এরা কী খাচ্ছে এখানে আমি নিজেও জানি না গাইস। দেখো এই দেখো কুটে কুটে কুড়ু 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 করে খাচ্ছে। তো গাইস থাকুক, সমস্যা নেই, যেহেতু ভালোই রোদ আছে এরা একটু ঘুরে বেড়াক, এরা ঘুরে বেড়াতে দেখলে আমার শান্তি। কিন্তু গাইস একটা জিনিস হয়ে গেছে, আমাদের বাড়ি যে নতুন গিরি ম্যাড্রাস এসেছিলো একটা সাদা কালারে, তোমার মনে আছে তোমাদের তো, ওই ম্যাড্রাসটা গাইস কালকে ঘরে ফেরেনি, তো আমি আজকেই নোটিস করলাম যে ও ঘরে আসেনি। তো বেশ ভালো কথা, সমস্যা নেই, যেহেতু ওটা আমার পায়রা ছিল না, তো যেখানে যাওয়ার ও চলে গেছে। আশা করি ওরই ইচ্ছা, না থাকতে চাইলে আমি ওকে জোর করে রাখবো না, কি দরকার গাইস। তো আপাতত সবাই এখানে খাওয়া দাওয়া করছে, সমস্যা নেই, চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। দেখি আমাদের ভেতরে কি জানো, আমাদের ভেতরে চটিয়ালের বাচ্চাগুলো আমাদের তো দেখা হয়নি, চটিয়াল যেহেতু বসেছিল বাচ্চার কাছে, এখন আমরা ভালো করে বাচ্চাটা দেখিয়ে দিই তোমাদের। ওই দেখো বাচ্চা দুটোই শুয়ে আছে, আর দুটোই ভালো সাইজ আছে, খুব সুন্দর হয়েছে। তো থাকুক সমস্যা নেই, আর একে আমি বলেছিলাম বাইরে নিয়ে যাবো, একে আমরা এখন বাইরে নিয়ে যাবো। চলো চলো বাইরে, চলো একটু বাইরে হেঁটে একটু ঘুরে বেড়াতে হয়, সবসময় ঘরে ভেতর থাকলে হয়, একটু বাইরে তো ঘুরে বেড়াও, যাও যাও। ওই দেখো গাইস কেমন লাগছে তোমরা সেইটা দেখো, শুধু বালার সাইডে গিয়ে দাঁড়িয়েছে, দেখো গাইস লাগছে এটা কেমন সেইটা দেখো, জাস্ট অব লাগছে। বালা একটু খাইয়ে দাও, বালা আমার মনে হয় বালা খাইয়ে দেবে, বালা যেহেতু ওর বাচ্চাকে খুবই ভালোবাসে, বাইরে বেরিয়েও বালা খাওয়ায়, আগেও তোমাদের আমি দেখিয়েছি বালার খাওয়ানো। ওই দেখো খাওয়াবে 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 গাইস, আওয়াজ করছে বালা, খাওয়া বালা, চলে গেল বালার বাচ্চার কাছ থেকে। তো বালার বাচ্চা রোদে যা, একটু রোদে যা, এই তো এবার ঠিক আছে। তো আমার মনে হয় ওর গলা কাঁপবে ওর মার মতন, ঠিক আছে মুখির মতন এক্সাক্ট গলা কাঁপবে, এখনই একটু বোঝা যায় গলা কাঁপে কাঁপে এরকম এরকম করে। আর যেহেতু বালারও হালকা হালকা গলা কাঁপে, তো আমার মনে হয় 90% ওর গলা কাঁপবেই গাইস। তো ওর কালারটাও জাস্ট অফ এসেছে, বেশ ভালো হয়েছে, এমন কালার এসেছে, এমন কালারের পায়রা আমার একটা দরকার ছিল। তো একে আমি কোনোদিনও সেল করবো না, একে আমি সম্পূর্ণ বড় করব, আর বালার মতন একে এর জন্য একটা জোড়া যেহেতু আমি বানাতে দিয়েছি, এবার বালার ফিমেল বাচ্চা এবার একটা হবেই গাইস, তো পারফেক্ট জোড়া দিয়ে আমি রেখে দেবো গাইস। তো এখন আবার সবাই খাচ্ছে, তো বেশ ভালো কথা, তো ব্লগটা আমার শেষ করতে হবে। তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, বাই।